সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক আজকে চলে এসেছি নাটোর জেলার তেবাড়িয়াহাটে। তেবাড়িয়াহাট থেকে জানাবো আজকে রসুনের বাজারটা। আজকে তারিখ হচ্ছে 23 জুলাই 2023। এই হাট বসে সপ্তাহে একদিন রোববার সকালকার হাট। তো আজকে চলুন এই হাট থেকে জেনে আসি ছোট এবং বড় মাঝারি সাইজের রসুন দাম কত আছে। তো দর্শকের যে এই রসুনটা দেখছেন এগুলো হচ্ছে মাঝারি সাইজের রসুন। আসসালামু আলাইকুম, কি দাম হলো ভাই মাঝারি রসুন আজকে? এখন দাম বলতেছে 6800 টাকা। 6800 মুন করা। কয় কেজিতে মুন নেই হাটে? 41 কেজিতে ব্যাপার মুন নেই। 6800 আপনি কত হলে দিতে চাইছিলেন? 7500 হলে দিতে চাচ্ছে। তো দর্শক ভাই 7500 পর্যন্ত হলে বেঁচে কিনা করতে চাইছে আজকে হাটে। তো ওই রসুনটা ছিল মাঝারি সাইজের রসুন। তো এই পাশে একটা ভালো মানের রসুন দেখছি, খুব বড় চাইছে। এই রসুনের দামটা কেমন কি হচ্ছে একটু জেনে আসি। বড় রসুনের দামটা আছে পাশে আরেকটা হচ্ছে আপনার মাঝারি ছাজে হয়তো ভাই আরো কিছু বাড়তি হলে বেচবে। কৃষি বাংলা চ্যানেল ভাই আপনার? হ্যাঁ আমি দেখি মাঝে। আর প্রায় 7200 মানে 7200 পড়ে গেছে। কাকা যে হিসাবে দাম বলছে হয়তো আরো কিছু চাচ্ছে। তো দর্শক মোটামুটি রসুনের বাজারটা অনেকটাই ভালো। মোটামুটি আপনার 8000 টাকা পর্যন্ত বেচে কিনা হচ্ছে আজকে নাটোর তেবাড়িয়াহাটে। এই পাশে দুইটা রসুন আছে একটু বড় মানের ভালো মানের। কেমন কি দাম হচ্ছে একটু জেনে আসি আজকে। আসসালামু আলাইকুম, কি দাম চাইছিলেন ভাই রসুন? সাড়ে আট হাজার চাইছিলেন দাম হলো কত আজকে দাম হয়েছে আপনার সাত হাজার আটশো পর্যন্ত দাম হয়েছে। তো 8500 পর্যন্ত দাম চাইছে আপনার, 8300 কমই হচ্ছে দাম। তো হয়তো আর কিছু বাড়লে দাবি করবে তারা। তো এই ছিল আজকে আপনার নাটোর থেকে রসুনের খবর। বড় রসুন বেঁচে কিনা হচ্ছে 8000, আর যেগুলো মাঝারি সাইজ আপনার 72-75 মানে এর মধ্যে বেঁচে কিনা। ছোট রসুনের বাজারটা কম আছে অনেকটাই, হয়তো 6000-6500 ছোট রসুনের বাজার চলছে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Thank you.